আমরা সবাই অত্যন্ত ব্যথিত এবং এই রাজ্যের রাজনৈতিক জগতে একটি সৎ পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন, তার পার্টির যারা সহযোগী কমরেড, প্রাক্তন বিরোধী দলনেতা, প্রাক্তন মন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র, ডক্টর সুজন চক্রবর্তী, রবীন দেব, এদের মাধ্যমেও তার রাজনৈতিক সাথীদেরকে সমবেদনা জ্ঞাপন করলাম এবং উনার সহধর্মিণী শ্রীমতী মীরা দেবী এবং উনার কন্যা, তার সঙ্গেও আমি দেখা করে নমস্কার জানিয়ে এই পরিস্থিতিতে তাদের শক্ত থাকার জন্য এবং দ্রুত স্বাভাবিক ছন্দে তার পরিবার যাতে ফিরে আসে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। একই সঙ্গে আপনাদের শোনাব মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া। কোথাও কখনো কোথাও শোনা হয়নি, কিছু মিডিয়াতে খবর পেয়েছি। 2011 সালের মে মাসে রাজ্য সরকারের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের এবং সিপিএমের সম্পর্ক চুকে গেছে। সেখানে এখন যদি আকবরই কেউ কিছু বলে, আমাদের কিছু করণীয় নেই। শুধুমাত্র অধ্যক্ষ বিধানসভার বলেছিলেন, যেহেতু উনি দীর্ঘদিন বিধানসভায় ছিলেন এবং অনেক আমাদের প্রাক্তন এমএলএ আছে, অন্যান্য দলের আছে, বর্তমান আছে, যারা আলিমুদ্দিন স্ট্রিটে আসতে পারবে না কিন্তু ওখানে গিয়ে দেবে, এটা এই প্রথম। এর মধ্যে আমাদের অনেকেই প্রাক্তন মারা গেছেন কিন্তু গত 12 বছরে এরকম কোনো সৌজন্য দেখানো হয়নি। মন্ত্রীরা মারা গেছেন, বিধানসভা থেকে কোনো মালা দেওয়া হয়নি কিন্তু দাঁড়িয়ে এবার যখন মনে করা হয়েছে, আমরা বলেছি ঠিক আছে, আধ ঘন্টার জন্য ওখানে মরদেহ পৌঁছেছে। সেখানে কমরেড সূর্য মিশ্র আছেন, সুজন চক্রবর্তী এবং রবীন্দ্র দেব সঙ্গে গিয়েছে, তারা আধ ঘন্টা পরে আবার মরদেহ এখানে নিয়ে চলে আসবে। গান স্যালুটে কোনো প্রশ্ন নেই। বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন, তার শেষ যাত্রাও আড়ম্বরহীনভাবেই হবে। এখানে যারা গোটা রাজ্যের বাংলা সংস্কৃতিকে নষ্ট করেছে তারা তাদের মতো করুক, কিন্তু সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য কোনো অ্যাসোসিয়েট থাকবে না বলেছেন নীলোৎপল বসু। শুনুন, উনি তো ছিলেন অনেকদিন ধরেই অসুস্থ, সেখানে দাঁড়িয়ে আশা করা যায় ওনার একটা মূল্যায়ন হবে, উনি কি করেছেন, উনি কেমন ছিলেন। অনেক অনেক বিজ্ঞাপন করে, উনি তো নিজের জীবনে কোনো বিজ্ঞাপন করেননি নিজেকে নিয়ে। আমরা স্বাভাবিকভাবেই আশা করব যে এখন অন্তত একটা বস্তু নিশ্চয় একটা মূল্যায়ন হবে ওনার জীবনে। অভিনেতা নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, তারাও কি বলেছেন শোনাব। 13 বছর যে অন্যায় হয়েছে তার সেটাকে ঠিক করুন। পশ্চিমবঙ্গে উনি 13 বছর ছিলেন না, তা সত্ত্বেও এই জনপ্রিয়তা, কারণ বাংলার মানুষ বুঝেছেন যে 13 বছর ধরে ওনার প্রতি কি অন্যায় করা হয়েছিল। এই ক্ষতি আর পূরণ হবে না। অনেক সময় নিজের দলের বিরুদ্ধে গিয়েও চেষ্টা করেছেন ভালো কাজ করার। সিঙ্গুর নন্দীগ্রামেও প্রথম দিকে তো দল বিরোধিতা করেছিল, যাই হোক পারেননি শেষ পর্যন্ত করতে, কিন্তু চেষ্টা করেছিলেন যাতে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য শিল্প, উনি বলেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিল্প, বড় শিল্প হওয়া উচিত, ভারী শিল্প হওয়া উচিত, পারেননি আর কি বলবো, তো অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।